ঘূর্ণিঝড় সিট্রাং গতকাল 24 তারিখ রাত্রিরে বাংলাদেশের তিনকোনা এবং সন্দ্বীপ আইল্যান্ডের মাঝে বরিশালের কাছাকাছি হয়ে বাংলাদেশ উপকূল ক্রস করে গেছে। এটা ফার্দার উত্তর উত্তর পূর্ব দিকে মুভমেন্ট হয়েছে, কিছুটা ফাস্ট মুভমেন্টই হয়েছে এবং বলতে গেলে অনেকটাই দূরে সরে গেছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে, উত্তর উত্তর পূর্ব দিকে বাংলাদেশের দিকে সরে গেছে এবং শক্তিও কিছুটা হারিয়েছে। সাইক্লোন থেকে শক্তি কমে একটা গভীর নিম্নচাপে বর্তমানে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য এই সিস্টেম থেকে আর সেরকম কোনো মেজর প্রভাব কিছু নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে আর থাকছে না। তো দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই এক্সপেক্টেড আজকে, বা কোথাও থাকলেও খুব হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় থাকতে পারে, আদারওয়াইজ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, বৃষ্টিপাত আর খুব একটা থাকবে না। তবে সমুদ্রে উইন্ড কিছুটা আজকে দুপুর পর্যন্ত কন্টিনিউ করবে, তাই মৎস্যজীবীদের জন্য আজকে দুপুর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সবথেকে ভালো খবর যেটা, যে আপাতত কিন্তু দুর্যোগ কেটে গিয়েছে, বাংলাদেশে ল্যান্ডফলের পরই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, এখন কোথায় অবস্থান সিত্রাঙের এবং তার শক্তি বা কতটা? দেখো, বৃষ্টি আজ সকালবেলা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে, সেখানে যেমনটা জানানো হয়েছে যে সোমবার রাত 9:30 থেকে 11:30 মধ্যেই সিত্রাঙের ল্যান্ডফল হয়েছে। ল্যান্ডফল হওয়ার পর সেটা বাংলাদেশের উপরেই এর প্রভাব পড়েছে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাব পড়েনি। যেটা জানা যাচ্ছে যে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এই যে এটা সরে যাচ্ছে এবং সরে যাওয়ার ফলে এটা ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং যত সময় এগোবে ততই উত্তর পূর্ব দিকে এটা এগিয়ে যাবে এবং নিম্নচাপের পরিমাণও কমে যাবে। এবং তোমাকে বলে রাখি যে এর ফলে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে আজকে শুষ্ক আবহাওয়া থাকবে, রোদ চলমলে আকাশ, তুমি যখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে হাওয়া বইবে, ফলে মৎস্যজীবীদের দুপুর পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে দুপুরের পর থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও আবহাওয়া উন্নতি হবে এবং যে হাওয়া, সেই হাওয়ার দাপট কমে যাবে। এবং যেটা জানা যাচ্ছে যে ল্যান্ডফল হওয়ার পর সেটা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে, পশ্চিমবঙ্গের উপরে এর কোনো প্রভাব পড়েনি এবং দক্ষিণবঙ্গে আজকে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই, আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এবং যে সিত্রাঙের যে দাপট, সেই দাপট কমে গেছে এবং সে কমে গিয়ে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেটা শক্তি হারিয়েছে বৃষ্টি। ধন্যবাদ সৌমিত্র। আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, দেশের নানা প্রান্ত থেকে গ্রহণ দেখা যাবে, সূর্যাস্তের আগে কিছুক্ষণের জন্য গ্রহণ দেখা যাবে কলকাতাতেও। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, কখন দেখা যাবে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ? দেখো, কলকাতায় যে সূর্যাস্ত আজকে 5:03, তার আগে 4:52 থেকে কলকাতায় সূর্যগ্রহণ শুরু হবে। বলতো, একেবারে দিগন্ত রেখার কাছে যখন থাকবে সূর্য সেই সময় সূর্যগ্রহণ শুরু হবে। এটা এমনিতেই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, যেটা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা যে এই সূর্যগ্রহণ কলকাতায় সর্বোচ্চ সূর্যের 4% মাত্র ঢাকা পড়বে, তবে দক্ষিণ ভারতের দিকে সেখানে কিন্তু আরো কিছুটা বেশি ঢাকা পড়বে এবং বেশ কিছুক্ষণ চলবে, যেহেতু সেখানে সূর্যাস্তটা আরো কিছুটা পরে। তাই কলকাতায় একেবারে দিগন্ত রেখার কাছে সূর্যাস্তের আগে মাত্র 10-11 মিনিট মতন সূর্যগ্রহণ দেখা যাবে। ধন্যবাদ সঞ্চয়।